সামনে দেখছে সবাই যারা এই ব্লগকে দেখতেছেন তারা ব্লগকে সবাই শেয়ার করেন, কমেন্ট করেন, লাইক করেন। তো অবশেষে লাইন ছাড়লো, এখন আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। আমার পিছনে অনেক মানুষ আছে দেখতে পাচ্ছি, ওনারাও বাইরে চিনি ভুলে গেছে। সবাই এক এক করে যাচ্ছে। অবশেষে আমরা ভিতরে প্রবেশ করছি। ভাবনা সন্দীপ আর এই যে পৌরব থাকছে আমাদের সাথে, সম্পূর্ণ ব্লগ আপনারা দেখবেন কেমন হয়, এবং আমরা অনেক এক্সাইটেড মেট্রো মেট্রোয়েল করার জন্য। লিফটেরও ব্যবস্থা আছে। যাবো ল্যান্ডিং মেশিনে, তো আমরা তিনজন যেহেতু আমরা তিনটা টিকিট কাটবো ল্যান্ডিং মেশিনে। এই জায়গায় আমাদের মেশিন দেখছি প্রচুর কম আছে, যাবো টিকিট কাটবো। এই সন্দেশ, এই যে এই যে এদিকে, এই যে ওই জায়গা থেকে আমরা টিকিট কাটবো। এই সামনে সামনে সন্দেশ সামনে ঠিক আছে। এখন ধন্যবাদ, কোন যাবে এখন আমরা ওদিকে যাব।
এদিকে আমরা ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে আমরা এখন আছি বর্তমানে উত্তরা, উত্তরা থেকে আগারগাঁও কিছু রওনা দিব। তো আমরা আজকে কোথায় আসছি? মেট্রোল চক বলো। আমাদের ট্রেন চলে আসলে এখন আমরা ভিতরে প্রবেশ করব। আমাদের অনেক দিনের স্বপ্ন সত্যি হয়ে গেল। সম্মানিত যাত্রীবৃন্দ, ট্রেনের প্রথম কোচটি সম্মানিত মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত। ট্রেনটি গন্তব্যস্থল উত্তরা উত্তর, পরের স্টেশনের নাম উত্তরা উত্তর। দাদা মনে হচ্ছিলে বুঝা যাচ্ছে না, আমাকে ট্রেনে বসে আছে নাকি নিজের রুমের মধ্যে বসে আছে। আমার সাথে আর Hey, Manu,
আরেকটা হবে সামনে মাইন্ড ব্লোর
পরের কাছে দেখি ভাই ওই জায়গায় অনেক মজাই দেবে এটা শুধু পাশে থেকে না খাই বাইরের জিনিস খাওয়ার জন্য এখন এই বাসায় যাবো আর এই একটা ফটো লেটার দেখে সবাই কিনাবে এটা মারা লাগবে ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন। সবাই জিনিসগুলো রেডি রাখছে। ডোরস উইল ওপেন অন দা লেফট, প্লিজ মাইন্ড দা গ্যাপ। তোর মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার ঠিক আছে? দাও দাও না, যাও থেকে সরে আসি। আপনাদের ইয়া দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে কি কি করণীয় আর কি কি বর্জনীয় সবে ইনফরমেশন। আমরা এখন বেরিয়ে গেলাম, এদিকে একজনের ঝামেলা হয়েছিল অবশ্যই এটা
বামনারা কুলে লো বাই বাই টাটা আসলে ভ্রমণ।